हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल आई प्रिंस। तो चारपाशे एक आवाज होच्छे तार जोने एक्सट्रीमली सॉरी। आसले आजके नंदने एकटा एखाने साहित्य उत्सव होच्छे तो जे कारणे एकटु आवाज होच्छे, फाँका नेई तो आमार किछु करार नेई। आर बाड़ी गिये रिव्यू करा सम्भव नय कारण एटार पर आर एकटा सिनेमा देखार होयेछे, सेटा देखे देन आमि आर कि बाड़ी जाबो। तो स्वाभाविकभावेई माने एई मुहूर्ते रिव्यू ना करे बाड़ी जाओया सम्भव नय। एबं जे सिनेमाटा निये कथा बोलछि सेटा निये जतक्षण ना मनेर माने भाषाटा आपनादेर संगे शेयार करते पारछि, सिरियासलि बोलते गेले মানে একটা না বলা থেকে যাবে। তো যে কারণে রিভিউটা আমি করতে বাধ্য হলাম, একটু মানিয়ে নেবেন, কিছু করার নেই আসলে আমার পক্ষে। বাড়ি যেতে আমার অনেক দেরি, তো যে কারণে শেষ পাতার রিভিউটা এখন করছি, এরপর আরেকটা সিনেমা দেখব। তো দেখুন সিনেমার নাম হচ্ছে শেষ পাতা। তো সিনেমার শেষ দৃশ্যটাও একটা শেষ পাতার মতো কিন্তু হয়ে থাকলো, কী হলো না হলো সেটা বলে আমি স্পয়েল করতে চাই না, কিন্তু বিশ্বাস করুন একটা জায়গায় সিনেমাটা দেখে সেই কী বলবো টিপিক্যাল সেই আঁতেল মুভির মতোই এক করার মনে হচ্ছিলো, যে সেই চূড়ান্ত আদরাম এরকম জিনিস রয়েছে মনে হচ্ছিল। কিন্তু অতনু ঘোষ আমরা দেখেছি বারবার সিনেমার শেষে গিয়ে একটা চমক দেয়, মানে সেটা যে সেই বিরাট টুইস্ট এমন কিছু নয়, জীবনের একটা শিক্ষা তিনি দিয়ে যান একটা দৃশ্যর মাধ্যমে, সেটা আমরা তার বিভিন্ন কাজে দেখেছি। সেটা রিসেন্ট ওনার যে লাস্ট কাজ ছিল সেটা মিসিং ছিল, আমার খারাপ লেগেছিলো বলেছিলাম। কিন্তু আজকের এই কাজটা দেখে মানে সিনেমার শেষে না আপনি কিছুক্ষণের জন্য অন্তত আপনার মনে হবে যে একটা কিছু দেখলাম, সেই ফিলটা কিন্তু আপনি পাবেন, সেটা কিন্তু এই কাজটার মধ্যে রয়েছে। তো আমি এখন সেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো। এই সিনেমাটা শুরু থেকে শেষ অবধি মানে এমন নয় যে বিরাট সেই টানটা মানে গল্প ধরে রেখেছে, এমন ব্যাপারটা কখনোই নয়। গল্পটা মানে খুবই নর্মাল ওয়েতে এগিয়েছে, এবং এখানে গল্পটা আমরা যেটুকু ট্রেলার থেকে বুঝেছিলাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন রাইটার যার ওয়াইফ একটা সময় মার্ডার হয়েছিল এবং সেটা নিয়ে বিরাট জলঘোলা হয়েছিল, এবং তিনি এটার একটা মানে ওনার ওয়াইফের বায়োগ্রাফি লেখার জন্য টাকা ধার নেন যে তিনি গল্প লিখবেন মানে বায়োগ্রাফি লিখবেন সেই জন্য। কিন্তু তিনি মানে বিভিন্ন কারণে লেখালেখি তিনি আর করেন না, তার হাতে ব্যথা হয়ে গেছে, বিভিন্ন রকম কারণ রয়েছে। তো যে কারণে এখানে বিক্রম যে ক্যারেক্টারটা প্লে করেছে তার কাজ হচ্ছে যারা এরকম ধার দেনের সঙ্গে যুক্ত তাদের কাছ থেকে টাকাটা ফিরিয়ে আনা, এই কেস সে সলভ করে। তো টাকার জায়গায় সে প্রসিদ্ধকে রিকোয়েস্ট করেছে যে পুরো রাইটিংটা প্রকাশককে দিতে হবে। তো প্রসিদ্ধ চট্টোপাধ্যায় নিজে লিখতে রাজি নয়, যে কারণে গার্গি ম্যামকে সেখানে পাঠানো হয়, সে গল্পটা আস্তে আস্তে লিখছে। তো এইভাবেই গল্প এগোতে থাকে, জীবনের নানা অধ্যায়ের সঙ্গে সঙ্গে গল্পটা এগোয় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের গল্পটা বলতে থাকে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কী হয় সেটাই হচ্ছে মেনলি গল্পের আর কি মেন প্লটটা। তো সবথেকে এটা ভালো লেগেছে সিনেমাটার আমার সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পারফরমেন্স, মানে ও ট্রেলার জুড়ে ওনার অভিনয় তো আমরা দেখিয়েছিলাম, সেটা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, ট্রেলারে তার অভিনয় দেখে আমরা মোহিত হয়ে গেছিলাম। এবং পুরো সিনেমাতে তার পারফরমেন্স, একটা সিন রয়েছে হসপিটালে বেডে উনি শুধু বাড়ি যাওয়ার জন্য উনি কাকুতি মিনতি করছেন, ওই সিনে বুম্বাদার পারফরমেন্স জাস্ট আনবিলিভেবল, মানে অসাধারণ পারফরমেন্স করেছে বুম্বাদা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে কিছু বলারই নেই, মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টিং বাই হিজ লাইফ, ওনার জীবনের সেরা কাজের মধ্যে একটাকে আমি মধ্যে এটাকে রাখবই। ওনার জীবনে অনেক কাজই সেরা রয়েছে, এমন নয় যে খুব কম রয়েছে তা নয় কখনোই। উনি মানে একটা সময় তো ওনাকে একভাবে দেখেছি, এখন মানে বিভিন্ন সময় উনি নানাভাবে আর কি নিজেকে মেলে ধরেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা যদি বলি, তাকে আমরা কয়েকদিন আগে আইকু কুয়াইতে দেখেছি এক ধরনের চরিত্র করতে, কাছের মানুষের আর এক রকম, এখানে আবার পুরো বিপরীত একটা ক্যারেক্টার। তো প্রত্যেকটা চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এক কথায় অসাধারণ, মানে বলার ভাষা নেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মাইন্ড ব্লোয়িং, বিক্রমকে নিয়ে আলাদা করে কিছু বলা নেই, বিক্রম অসাধারণ। কিছু কিছু সিনে তো মানে বলবো প্রসেনজিৎকেও সে ছাপিয়ে গেছে তার পারফরমেন্স, মানে ওয়ান সেকেন্ড, কিছু কিছু সিনে তার পারফরমেন্স মানে এতটাই ভালো, আমি বিক্রমের কথা বলছি, যে সত্যি কথা বলতে গেলে আপনাকে মোহিত হয়ে থাকতে হবে, সেই জিনিসটা কিন্তু রয়েছে। আর গার্গি ম্যাম তো বরাবরই ভালো অভিনয় করে এসেছে, তার মানে যে কোনো কাজ দেখুন উনি ওনার কাজটা ভালো করেন। তো গার্গি ম্যামকে নিয়েও কিছু বলার নেই, তিনি তার কাজ খুবই ভালো করেছেন। আর কিছু কিছু জায়গায় সঙ্গীতের ব্যবহার খুবই ভালো, সেগুলো বেশ শুনতে ভালো, মানে দৃশ্যর সঙ্গে খুব মানানসই, এবং ডায়লগ ওয়াইজ খুব ভালো। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কিছু ডায়লগ রয়েছে যেগুলোতে আপনার হাসিও পাবে, আবার কিছু কিছু ডায়লগ আপনাকে মানে ভাবুকও বানিয়ে দেবে, সব রকমের ডায়লগ রয়েছে, এবং কিছু পাঞ্চলাইন রয়েছে বেশ ভালো, সেগুলো বেশ ভালো লাগে, পুরো হলের মধ্যে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। আমি জানি না কাজটা কতটা ওয়ার্ক করবে, বক্স অফিসে কতটা সফল হবে, কিন্তু বুম্বাদার পারফরমেন্স ওয়াইজ ইজ ওয়ান অফ মাই মানে ফাইনেস্ট কাজ, মানে বুম্বাদার কেরিয়ারে ওয়ান অফ দ্য ফাইনেস্ট কাজ, মানে কী লেভেলের যে উনি অভিনয়, মানে ওনার অভিনয় আমাদের ইন্টারভিউতে উনি বলেছিলেন যে এখনও অনেক কিছু আমার দেখানোর বাকি রয়েছে, তার মধ্যে একটা অবশ্যই হচ্ছে শেষ পাতা, মানে এখানে প্রসেনজিৎ যে এখনও তার অভিনয় ক্ষমতা কতটা রয়েছে সেটা তিনি আরেকবার দেখিয়ে দিলেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে প্রসেনজিৎ যা পারফরমেন্স দিয়েছে মানে মানুষটা সত্যি জাতীয় পুরস্কার কেন, যে কোনো পুরস্কার মানুষটা ডিজার্ভ করে, 2023 সমস্ত পুরস্কার এই মানুষটাকেই দেওয়া উচিত। আমি জানি না পরবর্তীকালে আর কার কি সিনেমা আছে, কিন্তু বুম্বাদা যা পারফরমেন্স করেছে বস অসাধারণ, অনবদ্য। বক্স অফিস দিয়ে তো সব কিছু বিচার হয় না, মাঝে মাঝে শৈল্পিক সত্তাটাও দরকার, সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই টাইমে তার যে তিনি এজে পৌঁছেছে তিনি এখন শৈল্পিক সত্তাটাকেই বেশি গুরুত্ব দেন, রাদার দ্যান স্টারডম, রাদার দ্যান কমার্শিয়াল অ্যাক্টর হিসেবে।
তো সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। অন্যরকম সিনেমায় তার যে ক্লাস পারফরমেন্স ইন্ডাস্ট্রিকে দেখানো যে হ্যাঁ আমি এই ধরনের চরিত্রে কতটা মানে মারাত্মক জায়গায় নিজেকে নিয়ে যেতে পারি, তো হ্যাটস অফ টু দ্য ম্যান, হ্যাটস অফ। আমার ব্যক্তিগতভাবে দারুণ লেগেছে, জানি না তোমাদের কেমন কি লেগেছে কমেন্ট করে জানিও। আজ এই চ্যানেলটা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইক। এখন তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, নমস্কার, দেখা হবে, টেক কেয়ার।